হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। রিসেন্ট ব্লগে আপনাদের আবারও ওয়েলকাম। তো আমি আজকে কাঁচা কলার ঝোল রেসিপি করব, মাংসের সাথে সেটাই শেয়ার করছি। তেলটা গরম হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। কাঁচাগুলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো সামান্য নুন দিয়ে। কাঁচা কলাটা লাল হয়েই গেছে, এবার একটি পাত্রে তুলে রাখবো। ওই তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো সামান্য একটু নুন দিয়ে লাল করে নেব। লাল লাল হয়েই গেছে, এবার তুলে রাখব। ওই তেলটার মধ্যে সামান্য একটু কাঁচা জিরের ফোড়ন দিলাম। এবার কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ নিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এতে দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে একটু কষে নেবো। কষা হয়ে গেলে এবার এতে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। আর সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা ধরে না যায়। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে মশলাটা তলা থেকে ধরে না যায়। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ আর একটু হোক ঢাকনা দিয়ে রেখে দিলাম। টমেটোটা গলে গেছে, এবার টমেটোটা গলে গেছে, এবার ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা একটু নেড়ে চেড়ে এবার কাঁচকলাটাও দিয়ে দেবো। এবার কাঁচা কলাটাও দিয়ে দিলাম, ভাজিয়ে রাখা কাঁচা কলা। ভালো করে নেড়ে চেড়ে এবার দেড় গ্লাস মতন পানি দিয়ে দিলাম। উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ততক্ষণ এটা হোক দিয়ে আবার 10 মিনিট পরে ফিরে আসবো। নুনটা চেক করে দেখলাম আর একটু নুন লাগবে, সেজন্য আর একটু নুন দিয়ে দিলাম। আর একটু ঝোলটাকে মেরে নেবো। পনেরো মিনিট পরে ফিরে এলাম, হয়ে গেছে তরকারিটা। বাস এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, পুরো মাংসের মতন কষা কাঁচকলা রেসিপি রেডি। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, একবার হলেও করে দেখবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন।